দীঘা সমুদ্র সৈকত, কে না যেতে ভালোবাসে এই দীঘা। বাঙালির খুব পছন্দের জায়গা হলো এই দীঘা। আর এই দীঘার সমুদ্র সৈকত দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন সমুদ্রের সাথে ছুটি কাটানোর নেশায়। আজকের ভিডিও নিউ দীঘার কাছে অবস্থিত দীঘা ঢেউসাগর পার্কের। আর আমার আগের ভিডিও নিউ দীঘা এবং ওল্ড দীঘা সম্বন্ধে, তো এই ভিডিও যদি না দেখে থাকেন আই বোটনের লিঙ্কটি দিয়ে দেবো, অবশ্যই প্রেস করে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আছে পার্কের চিত্র এবং আছে বিস্তারিত তথ্য এবং বিবরণ। আর এদিকে ছবি তোলার জন্য কতগুলো সেট আছে, স্কুটার আছে, এদিকে আছে সিংহাসন যেখানে আপনারা ছবি তুলতে পারে। নমস্কার বন্ধুরা, ট্র্যাভেল উইথ রাকেশ চ্যানেলে আপনার নতুন একটা ভিডিও। আমি রাকেশ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। তো আজকে এসেছি দীঘার মধ্যে মোস্ট একটা ভালো জায়গা, নতুন একটা পার্ক, দীঘা ঢেউসাগর পার্ক। তো এই পার্কের মধ্যে কি আছে আজকে সেই ভিডিওতে আপনাদের দেখাবো। আপনাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের এখানে নিয়ে আসা যাবে কি না, সেই সব পুরো তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে। ঢেউসাগর পার্ক নিউ দীঘা সি বিচ থেকে 1 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সি বিচ ধরে সামান্য এগোলেই দেখতে পাবেন এই পার্ক। আপনারা টোটো করেও আসতে পারেন, মেন রোড থেকে টোটো ধরে চলে আসবেন এই পার্কে। সময় লাগবে প্রায় 10 মিনিট এবং ভাড়া নেবে 20 টাকা। এটি হলো জাহাজ বাড়ি, যেটি ঢেউসাগরের একটা অন্যতম আকর্ষণ। ভেতরে ঢুকতে আপনাদের টিকিট মূল্য পড়বে 10 টাকা। তো বেসিক্যালি ভেতরে নাগরদোলা এবং বিভিন্ন গাছের মাধ্যমে এই পার্কটিকে সাজানো হয়েছে। তো আপনারা দীঘা এলে এই ঢেউসাগর পার্ক অবশ্যই ঘুরে যাবেন। সমুদ্রের দিকে পার্কের বাইরে অনেক অনেক দোকান বসেন, যেমন ধরুন আইসক্রিম, ভেলপুরি, ফুচকা ইত্যাদি। এখানে আছে ব্যাঙের ছাতার ন্যায় বসার জায়গা, যেটি অত্যন্ত সুন্দর দেখায়, দূর থেকে এটি দৃষ্টিনন্দন করে। তো ঢুকে পড়লাম ঢেউসাগর পার্ক, যেটা নিউ দীঘা থেকে খুব কাছে। উদয়পুর যেতে আপনাদের মোটামুটি 5 থেকে 7 মিনিট নিউ দীঘা বিচের পর থেকে পড়বে। এন্ট্রি ফি হচ্ছে এখানে 10 টাকা। এই পার্কটিতে খুব সুন্দরভাবে বনসৃজন করে সাজানো হয়েছে এবং খুব সুন্দর সুন্দর নিদর্শন এখানে আছে, বাঘ ভাল্লুক ইত্যাদি আছে। এবং এই পার্কটি সকাল 9:30 থেকে রাত্রি 9:00 থেকে 9:30 পর্যন্ত খোলা থাকে, মানে বলতে পারেন এক প্রকার সারা দিনই খোলা থাকে। তো চলুন পার্কটি ঘোরা যাক। এই পার্কটির বিশেষত এটি একদম নতুন সংস্করণ, যা চকচকে, 24 ঘন্টা সিকিউরিটি, লাইট ও জলের ব্যবস্থা আছে। এই পার্কটিকে আপনারা কাজে লাগাতে পারেন। যদি প্রচণ্ড রৌদ্রের মাঝে ক্লান্ত অনুভব করেন, প্রচুর গরম বোধ করেন, তো 10 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে আসুন এবং এখানে একটু উঁচুতে বসার জায়গায় গাছের ছাওয়ায় ঘন্টার পর ঘন্টা কীভাবে কেটে যাবে সামুদ্রিক হাওয়ার সাথে আপনি তা বুঝতেও পারবেন না। এখানে ঘাসেই শুয়ে পড়ুন, পরিষ্কার করে রাখে এখানকার কর্তৃপক্ষরা।
আর আমার মতোই গাছের ছায়ায় বসে পড়ুন আর দূর থেকে সমুদ্রকে সুন্দরভাবে দেখুন। প্যারাসিলিংয়ের দৃশ্য এখান থেকে খুব স্পষ্ট দেখা যায়। ঢেউসাগর পার্কের মধ্যে আপনারা বেড়াতে এলে এই গরমের মধ্যে দাবদাহের মধ্যে কিন্তু আপনারা এক টুকরো শান্তিও পাবেন এবং এখানে যে গাছপালা আছে তার ছাওয়ায় আপনার মনটা আরও সুন্দর হয়ে যাবে, আপনার জার্নিটাকে আরও সুন্দর করে তুলবে। এবার যাব এন্টারটেনমেন্টের দিকে। রাতের বেলা ইলেকট্রিক নানা রঙের বাতির আলোয় পার্ক আরও অন্যরকম রূপ লাগে। আপনারা কি কখনো এসেছেন এখানে? এই পার্কে কিছু যদি স্মৃতি থাকে অবশ্যই কমেন্ট করে লিখতে পারেন। লাইট, রাস্তা সবই সুন্দর এবং একদম পরিষ্কার টিপটপ। আর এই ঢেউসাগর পার্কের মধ্যে আছে ছোট্ট একটা চিড়িয়াখানা, এখানে কি কি আছে সেটা আমি আপনাদের দেখাবো, চলুন। এদিকে আছে সাদা ইঁদুর আর এদিকে আছে টার্কি। পাখি আছে এদিকে আর এইদিকে আছে খরগোশ। ঢেউসাগর পার্কটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এটা পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ এই দীঘার মধ্যে। তো ভেতরে এলে সব নতুন কিছু দেখতে পাবেন। এই আমার পেছন দিকে আছে টয় ট্রেন কিন্তু এখন ফাঁকা। আর এর ঠিক ভেতর দিকে আছে গেম সেন্টার যেখানে বাচ্চাদের মজার মজার গেম আছে নির্দিষ্ট পয়সার বিনিময়ে, ঠিক আছে? এখানে যে কিন্তু বাচ্চাদের আপনার বাচ্চাদের রাইডিং করাতে পারবেন। আর এদিকে ছবি তোলার জন্য কতগুলো সেট দেওয়া আছে, স্কুটার আছে, এদিকে আছে সিংহাসন যেখানে আপনারা ছবি তুলতে পারেন। ঠিক বাম দিকে আছে একটি স্পা যেখানে স্পায়ের সুবিধা আপনারা নিতে পারবেন। আপনারা কিন্তু ইকো পার্কের মজা, কলকাতার ইকো পার্কের সুবিধা কিন্তু এই দীঘাতে এসেও নিতে পারবেন। এইদিকে আছে বোটিংয়ের ব্যবস্থা। ঢেউ সাগরের মধ্যে আপনারা বোটিংয়ের আনন্দও নিতে পারবেন।
আমার পেছন দিকে আছে একটা বড় জলাশয় যেখানে বোটিংয়ের সুবিধা, কিন্তু সব রকম সুবিধা আছে। আর এইদিকে আছে দুটি বিনোদনের জায়গা। একটি হলো সাইকেলের মধ্যে আপনাকে বেল্ট পরিয়ে বেঁধে দেওয়া হবে এবং আপনি বনবন করে চাকার সাথে ঘুরবেন। আর এইদিকে আছে রকেট ইজেক্টর, যেটি আপনাকে ছেড়ে দিলে আপনি গার্ডার বা ইলাস্টিকের মতো অনেক উঁচুতে উঠে আবার ফিরে আসবেন। ঢেউসাগরের চারপাশটা আপনারা খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারো, তো ভেতরে অনেক কিছু আছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো অবশ্যই দীঘা এলে একবার ঢেউসাগর পার্কের মধ্যে অবশ্যই আসুন। আর এখানে বিনোদনের জন্য কী কী আছে এবং এই পার্কে এসে কী কী দেখবেন তার লম্বা একটা লিস্ট আছে এখানে লেখা। আর আমার ঠিক পেছনেই আছে আই লাভ ঢেউসাগর। পার্কের পূর্বধারে আছে বাচ্চাদের আরও আনন্দের ব্যবস্থা। এখানে আছে দোলনা, স্লিপ খাওয়ার জায়গা, বিভিন্ন রকম নাগরদোলা। পার্কের বাগান কিন্তু অত্যন্ত ওয়েল মেনটেন। তো ঢেউসাগর পার্কটা কিন্তু সবার জন্য, বাচ্চা বড় ছোট সবার জন্য। বাচ্চাদের জন্য বিশেষ করে এই দিকটায় আছে কিন্তু অনেক রকম নাগরদোলা এবং স্লিপ, ছোটোখাটো বিনোদনের জন্য অনেক কিছু করা আছে। এই ঠিক আবার পেছন দিকে পড়বে ঢেউসাগর পার্কের মধ্যে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে যেখানে আপনারা খাবার খেতে পারেন। রেস্টুরেন্টটা ঠিক ভেতরেই ঢুকেই পড়বে। আজ এ পর্যন্তই, দেখাবে নতুন ভিডিওর সাথে। বাই বাই, টাটা। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।